আমি আবেদন করেছিলাম। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার এখন অগণতান্ত্রিক আর সুবিধাতান্ত্রিক সরকার, জনগণের প্রতিবাদর অধিকার কাড়ি লব খুঁজেছে। আর সেই কারণে এতালেক আমাক সমদলর অধিকার বা শোভাযাত্রার অধিকার শোভাযাত্রা করবর কারণে এতালেক অনুমতি প্রদান করা নাই। আপনাদের দেখিছে যে মই গাড়ির নামিয়ে ইয়ার যজন সর্বোচ্চ পুলিশ বিষয়া ইয়াত উপস্থিত আছে, তখন কইছো যে যেহেতু আমি শোভাযাত্রার কারণে অনুমতি বিচারিছো, আপনাদের আমার শোভাযাত্রার কারণে অনুমতি দিব লাগে। থলুয়া মানুষের মাটির উপর অধিকার সাব্যস্ত আমি করব খুঁজো। থলুয়া মানুষক উচ্ছেদ করা হয়েছে এই শিলহাকু বিলত। এই সরকারে সদায় খিলঞ্জিয়ার কথা কয়, সদায় থলুয়ার কথা কয়, কিন্তু এটা থলুয়া মানুষের উপরতে উচ্ছেদ নমাই অনা হয়েছে। গতি থলুয়া মানুষের ভূমির অধিকার লাগিব, কোনো পর্যায়ে উচ্ছেদ নহব। আর যে ঠাইত মানুষ আছে তাতে পুনর থাকিবলে সরকারে অনুমতি দিব লাগিব আর লগতে ক্ষতিপূরণ দিব লাগিব। এই দাবির ভিত্তিত আজি আমি শোভাযাত্রা করব। সরকারে যদি গণতান্ত্রিকভাবে শোভাযাত্রার অনুমতি নিদিয়ে তেতিয়াহলে কব লাগিব যে এই সরকার গণতান্ত্রিক নহয়। আপনাদের সকলে জানে যে ভারতের সংবিধানে আমাক একগাদা পোয়ার অধিকার প্রদান করেছে। ভারতের সংবিধানে আমাক প্রতিবাদ করার অধিকার প্রদান করেছে। ভারতের সংবিধানে আমাক আন্দোলন করার, আমাক শোভাযাত্রা করার অধিকার প্রদান করেছে। আর সংবিধানের সেই অধিকারের ভিত্তিত আমি অনুমতি বিচারিছো যে আমাক শোভাযাত্রা করবলৈ অনুমতি দিব লাগে। কিন্তু আমি বাহির দেখিছো যে শ পুলিশ ইয়াত মোতায়েন করা হয়েছে। কিয়? আমি তো সকল শান্তিপূর্ণভাবে আইছো, আমি তো সকলে গণতান্ত্রিক ভাষার কথা কইছো, আমি তো সকলে শান্তিপূর্ণভাবে কেবল একটা শোভাযাত্রা করার কথা কইছো। অসমৰ জনগণলৈ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ইমান ভয় কিয়? এই প্রশ্নের উত্তরটো বিচারিলে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যে আজি ভরির তলর মাটি নাই এই কথাটা ওলাই পড়ে। আজি ইমান খ খ পুলিশ কিয় বাহির রখা হয়েছে? কিয় দুখন তিনিখন গাড়িত মই নিজে দেখি আইছো যে কিয় আমার পুলিশের লাঠি জমা করে রখা হয়েছে? কিন্তু আমি দেখবলে পাইছো যে যেতিয়া পুলিশ থানা কোনোবা দুষ্কৃতিকারীয়ে দলাই দিছে, এতিয়া কিন্তু তারপর পুলিশ থানাখনক রক্ষা করবর কারণে কোনো পুলিশে ব্যবস্থা গ্রহণ করা নাই। এবার কি রাজনীতি চলিছে অসমত? কি অরাজনৈতিক, কি এটা ভয়ঙ্কর ধরনের এটা হিটলারি রাজনীতি অসমত চলিছে? কি নৈরাজ্যবাদ চলিছে অসমত? কেনেকৈ অসমত পুলিশ থানার ভিতর এজন অভিযুক্ত মরিয়াই মরিয়াই হত্যা করিব পারে? কেনেকৈ এখন পুলিশ থানা কিছু মানুষে আহি দিনের পোহরত কেনেকৈ জ্বলাই দিব পারে? তারপরও মুখ্যমন্ত্রী আর গৃহমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেনেকৈ মন্ত্রী হয়ে থাকিব পারিছে, কেনেকৈ তেওঁ গৃহমন্ত্রী হয়ে থাকিব পারিছে? এই নৈরাজ্যের কারণে গৃহমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পদত্যাগ করব লাগে না লাগে? আমি দেখিছো যে আজি সরকারে নিজে আইন ভঙ্গ করেছে, পুলিশ থানার ভিতর মানুষক মরিয়াই মরিয়াই হত্যা করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে সরকারখনে আইনের শাসনক প্রত্যাহ্বান জানাইছে। ইমান ডাঙর সরকার বলে কয়, ইমান কঠোর সরকার বলে কয়, কেনেকৈ দিনের পোহরত এখন থানা জ্বলাই দিব পারিলে দুষ্কৃতিকারীয়ে? এই প্রশ্নের জবাব কি আছে হিমন্ত বিশ্ব শর্মার হাতত? আর দুষ্কৃতিকারীয়ে থানা জ্বলাই দিয়ার পাছত কেনেকৈ সেই হিমন্ত বিশ্ব শর্মা সরকারে কোন আইনের ভিত্তিত কেনেকৈ মানুষের ঘর গৈ ভাঙি দিব পারিলে, মেয়াদী পত্তা থাকা মানুষের ঘর কেনেকৈ ভাঙি দিব পারিলে? এটা একদম সাংঘাতিক ধরনের অরাজক পরিস্থিতি নহয়নে? এ নৈরাজ্যবাদ নহয়নে? এটা এ হিটলারি শাসন নহয়নে? হয়নে নহয়?
আজি কেনেকৈ আজি 10 বছৰ 30 বছৰ 25 বছৰ টকা তিল হাকো বিলৰ পাৰত বকবাদ কৰা মানুহক কেনেকৈ উৎচেপ কৰিব পাৰিলে আজি হিম্মত চিনকাইত বিল্ডিং হিল হাকো বিলৰ পানী উলাই যোৱা গুটে জানতুৰ সন্মুখত অনুৱা কৈছে নে নাই গুৱাহাটীৰ আটাইতকৈ ওখ বিল্ডিংটো হিম্মত চিনকাৰ এই আইডিয়াল কি হিল ভিউ আইডিয়াল হিল ভিউটো সম্পূৰ্ণৰূপে আমাৰ সম্পূৰ্ণৰূপে এই হিল হাকো বিলৰ একেবাৰে মাজভাগত পানী উলাই যোৱা যিটো জান কি বুলি কয় জানতুৰ নাম বুণ্ডা জান বুণ্ডা জান এই বুণ্ডা জানটোৰ ওপৰতে বন্ধুৱা কৈছে এনে নাই যদি কেতো কৈছে কিয় ভাঙি দিয়া হোৱা নাই আজি বদৰদিন আজমলৰ ঘৰ আৰু ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান এতিয়াও কেনেকৈ নিৰ্মাণ কৰি থাকিব পাৰিছে এই বুণ্ডা জানৰ ওপৰত হিল হাকোৰ ওপৰত কেনেকৈ বদৰদিন আজমলে ঘৰ বনাই থাকিব পাৰিছে কেনেকৈ টাটাৰ জিঞ্জাৰ হোটেলখন এতিয়াও এই হিল হাকো বিলৰ ওপৰত কেনেকৈ বহি থাকিব পাৰিছে কেনেকৈ এই ৰয়েল গ্লোবেল স্কুলৰ মালিকৰ এইটো ৰয়েল হেৰিটেজ নামৰ এই এপাৰ্টমেণ্টটো কেনেকৈ ইয়াত বহি থাকিব পাৰিছে জয়ন্ত মল্ল বৰুৱা হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ৰাজনৈতিক সচিব জয়ন্ত মল্ল বৰুৱা তেওঁৰ ঘৰটো তেওঁ কেনেকৈ এই কিল হাকো বিলৰ ভিতৰত ছচনৰ ভিতৰত কেনেকৈ তেওঁ ঘৰ বনাব পাৰিছে আৰু কেনেকৈ তেওঁ কিল হাকোৰ মাটিৰ প্ৰতি তেওঁ কেনেকৈ ৰাস্তা বনাব পাৰিছে আমাৰ বড়ো মানুহ এজনে ইয়াত বহি থাকিব নোৱাৰে আমাৰ মিচিং মানুহ এজনক ইয়াত বহিবলৈ নিদিয়ে ইয়াত অসমীয়া ভাষী খিলঞ্জীয়া মানুহ এজনক ইয়াত বহি থাকিবলৈ নিদিয়ে ইয়াত কৰিয়া মুছলমান খিলঞ্জীয়া মুছলমান মানুহক বহি থাকিবলৈ নিদিয়ে অথচ হিম্মত চিংকাই ইয়াতে ঘৰ বনাব পাৰে অথচ টাটা কোম্পানীৰ তিনিটাৰ হোটেল বনাব পাৰে ইয়াতে আপোনাৰ ৰয়েল হেৰিটেজ বনাব পাৰে কোনোবা বহিৰাগত বনিয়াই ৰয়েল হেৰিটেজ বনাব পাৰে ইয়াতে জয়ন্ত মল্ল বৰুৱাই আৰু বদৰুদ্দিন আজমলে তেওঁলোকে বুণ্ডাজান পুতি ইয়াতে কনষ্ট্ৰাকশ্যন কৰিব পাৰে ইয়াতে ঘৰ বনাব পাৰে আৰু কোনোবা এজন নাৰ্জাৰীয়ে ইয়াত ঘৰ বনাব নোৱাৰে কোনোবা এজন পায়েঙে ইয়াতে ঘৰ বনাব নোৱাৰে কোনোবা এজন শৰ্মাই ইয়াতে ঘৰ বনাব নোৱাৰে কোনোবা এজন ৰাজকোঁৱৰে ইয়াতে ঘৰ বনাব নোৱাৰে কোনোবা এজন কলিতাই ইয়াতে ঘৰ বনাব নোৱাৰে এয়াই তোমালোকৰ জাতি মাতৃ ভেটিৰ চৰকাৰ নেকি এয়াই তোমালোকৰ চৰকাৰৰ প্ৰকৃত চৰিত্ৰ হয় নে নহয় গতিকে অতি স্পষ্ট কথা লেণ্ড পলিচি 2019ৰ অধীনত অসমৰ প্ৰত্যেকটো খিলঞ্জীয়া পৰিয়ালক ভূমিহীন পৰিয়ালক মাটি দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিব চৰকাৰে কোনো ভূমিহীন পৰিয়ালক কোনো খিলঞ্জী পৰিয়ালক 2019ৰ লেণ্ড পলিচি অনুসৰি কেতিয়াও উচ্ছেদ কৰিব নোৱাৰে উচ্ছেদ কৰাৰ আগত পুনৰ সংস্থাপনৰ ব্যৱস্থা কৰিব লাগিব কিবা কাৰণত যদি উচ্ছেদ কৰিবলগীয়াও হয় তেওঁলোকক যদি অন্য ঠাইত দিবলগীয়া তেওঁলোকক যদি ঘৰ ভাঙিবলগীয়া হয় তেতিয়া কোনো অন্য ঠাইত তেওঁলোকক সংস্থাপন দিব লাগিব গতিকে একদম অতি স্পষ্ট কথা য'ত শিল হাকৰ পাৰত য'ত অসমৰ খিলঞ্জীয়া মানুহে বহি আছে তাৰ পৰা এজনো মানুহক কোনেও খেদিব নোৱাৰিব য'ত যোন বহি আছে তেওঁলোকক তাতেই বহাৰ অধিকাৰ প্ৰদান কৰিব লাগিব আৰু অকল বহাৰ অধিকাৰ প্ৰদান নহয় যিবিলাক মানুহৰ ঘৰ ভাঙিলে প্ৰত্যেকটো ঘৰৰ বজাৰ মূল্যত ক্ষতিপূৰণ দিব লাগিব যদি কাৰোবাৰ পকা ঘৰ ভাঙিছে পকা ঘৰৰ মূল্য দিব লাগিব যদি কেঁচা ঘৰ ভাঙিছে কেঁচা ঘৰৰ মূল্য দিব লাগিব আৰু সেই উচ্ছেদত যদি কাৰোবাৰ সম্পত্তি ক্ষতিগ্ৰস্ত হৈছে প্ৰত্যেকটো সম্পত্তিৰ প্ৰতিটো পইচা তেওঁলোকে দিব লাগিব লাগিবনে নাই হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰক সেইকাৰণে স্পষ্টভাৱে সকীয়াই দিছো যে এজনো অসমীয়াৰ ওপৰত এজনো ভাৰতীয় নাগৰিকৰ ওপৰত যদি এনেকৈ হাৰাশাস্তি কৰা হয় উচ্ছেদ দমাই অনা হয় কোনো চৰকাৰকে কেতিয়াও শান্তিত থাকিবলৈ কৃষক মন্ত্ৰী মই আপোনালোক সকলোকে শান্তিপূৰ্ণভাৱে গণতান্ত্ৰিকভাৱে আজিৰ আমাৰ এই প্ৰতিবাদী কাৰ্যসূচী আগবঢ়াই নিবৰ কাৰণে আহ্বান জনাইছো আমি শান্তিপূৰ্ণভাৱে প্ৰতিবাদ কৰিম হয়নে নহয়
বলে আমাক কুবাযাত্রা করিবলে কিয় নিদিব দিব লাগিব কুবাযাত্রা করিবর কারণে আমি অনুমতি বিচাৰিছো আমাক কুবাযাত্রা করিবর কারণে অনুমতি দিব লাগে লাগিব আমি সরকারক প্রতিশ্রুতি দিম যে আমি যে কুবাযাত্রা করিম তাত আমান্যতম গণ্ডগোল নহয় নহয় আইন শৃঙ্খলা আমি ভঙ্গ নকৰো নহয় করিম নেকি নহয় নকৰো কে গ্যারান্টি দি মই যখন বিধায়ক কাজের কানে গতিকে বিধায়ক।